এবারে সিলেট থেকে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আমাতুল। আপনি জানেন যে আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যতই গণি আসছে, প্রচার প্রচারণা কিন্তু সিলেটে ততই বাড়ছে। আমরা রয়েছি সিলেটের 3 আসনে, আসলে দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ নিয়ে যে আসনটি গঠিত সেই আসনে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে রয়েছেন এই আসনের বর্তমান সাংসদ এবং আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি সকাল থেকেই কিন্তু যে দক্ষিণ সুরমার শিলাম এলাকাতে গণসংযোগ করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভূ প্রার্থনা করছেন। প্রার্থীর সাথে সাথে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এবং আমরা একটু কথা বলতে চাই, যিনি রয়েছেন আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব সাহেব আমাদের সাথে আছেন, যে এবার যে আপনারা নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন, মানে মানুষের উৎসাহ উদ্দীপনাটা কেমন দেখছেন এবং আপনি জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী? বিজয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী, কারণ গত উপনির্বাচনে ভয়াবহ করোনা ছিল। এই করোনার মধ্যে 37% মানুষ ভোট দিয়েছে, মানুষ দলে দলে ভোট দিয়েছে এবং আমাকে প্রায় 2,00,000 ভোটে নির্বাচিত করেছে। প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর চেয়ে প্রায় আমি 70,000 ভোটের ব্যবধানে জিতেছিলাম। তো এবারও আমি আশা করি মানুষের যে উৎসাহ উদ্দীপনা গত 2 বছরে এই এলাকার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বিশেষ করে বঙ্গমাতা বেগম ফজিলত হোসেন মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বালাগঞ্জে বড় বাংলা সেতু, ফেন্সুগঞ্জে আমাদের পাওয়ার নতুন সার কারখানা, সাথে সাথে অবকাঠামো উন্নয়ন, আপনি দেখেছেন যে রাস্তাঘাট, আমাদের এখানে কোনো ভাঙাচোরা রাস্তা নেই, আমরা মানুষের পাশে ছিলাম বন্যার সময়। সিলেটে যখন ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যার সময় আমি এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, মানুষ এটা মনে রেখেছে। আর আমি হলাম গ্রামের লোক, গ্রামের মানুষের সাথে আমার সম্পর্ক, মানুষের বিপদে ছিলাম। গত 15 বছরে এই এলাকার মানুষকে ছেড়ে আমি যাইনি, আমি এই এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম। আমি আশাবাদী, ইনশাআল্লাহ মানুষ নৌকাকে জয়যুক্ত করবে। আমরা ওনার সাথে কথা বলছিলাম, উনি যে বিষয়টি বলছেন যে উনি যে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন তার এই ধারাবাহিকতায় কিন্তু মানুষ এবারও নৌকায় ভোট দেবে। তবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, যদিও এই আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এখানে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আসলে এই ছিল সিলেট থেকে প্রচার প্রচারণার সার্বিক পরিস্থিতি এখনকার পর্যন্ত আমার কাছে সর্বোচ্চ। আমাতুল মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস।